আমার প্রশ্ন, আমার অধিকার, আমার নিজের বাড়ি, আমার নিজের গাড়ি, আর্থিক স্বাধীনতা, আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার প্রাণের বাসনা। কিন্তু ভারতবর্ষের মেয়ে আমি, মেয়েদের বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, ছেলের বাড়ি হয়, মেয়ের আর্থিক স্বচ্ছলতা, বাবার স্বচ্ছলতা, স্বামীর স্বচ্ছলতা, ছেলের স্বচ্ছলতা, স্বাধীনতা, সুরক্ষিত গণ্ডির পাহাড়ায় শক্তিশালী ভাইয়ের সচ্ছল শ্বশুর ঘরের, সেই পৃথিবীতে আমি বাঁচতে চেয়েছি একা একলা, নিজের বিদ্যার ভরে, আর্থিক সচ্ছলতা, নিজের বাড়ি, নিজের গাড়ি, ধৃষ্টতা না অধিকার। আমার এই অধিকারেরও কি অধিকার আছে? মাই ওন হাউস, মাই ওন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, মাই ড্রিম, মাই গোল, মাই পাথ অফ এক্সিস্টেন্স। বাট আই এম বর্ন ইন ইন্ডিয়া, ফাদার্স হাউস, হাজব্যান্ডস হাউস, সন্স হাউস, ইয়োর হ্যাপিনেস, ফাদার্স প্রসপেরিটি, প্রসপারাস হাজব্যান্ড, ওয়েলদি সন, ইয়োর পেনেন্স, ওমেন ইউ এনজয় ইন্ডিপেন্ডেন্স, ইন অ্যাটেন্ডেন্স অফ পাওয়ারফুল ব্রাদার, ইনফ্লুয়েন্সিয়াল ইন-লস। ইন দিস আই আস্ক টু লিভ অলোন, সিঙ্গল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ওনিং মাই হাউস, মাই কার, মাই ওন প্রসপেরিটি। অডাসিটি, রাইট? ডু আই হ্যাভ দ্য রাইট টু হ্যাভ দিস রাইট?